ভোটাধিকার নেই অথচ ১৬ বছর এই প্রাথমিক শিক্ষক, টেট কেলেঙ্কারির এক নির্লজ্জ চিত্ত উঠে এলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জবে থেকে বিচার করছেন এই সমস্ত টেট কেলেঙ্কারির, এসএসসি, প্রাইমারি, তো তবে থেকেই এক একটা নতুন নতুন কেলেঙ্কারির চিত্র আমাদের সামনে ভেসে উঠছে। ইতিমধ্যে কয়েকশো শিক্ষক পাই চাকরি হারিয়ে ফেলেছে এবং সিবিআইয়ের নেতৃত্বে, বলা যেতে পারে সিবিআইয়ের যে সিট গঠন হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, তারা তদন্ত চালাচ্ছে এসএসসি প্রাইমারি শিক্ষকের। আরও নতুন নতুন তথ্য আমরা প্রতিদিন পেতে থাকব এবং আরও এই ধরনের যে কেলেঙ্কারির চিত্র আমাদের সামনে আসতে থাকবে। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে আমি যে আপডেটটি দিতে চলেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন ১৬ বছরেই প্রাথমিক শিক্ষক হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ১৬ বছর, অর্থাৎ যে সময়ে মানুষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তো সেই সময় এই হয়ে গিয়েছে প্রাইমারি শিক্ষক। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে সময়ে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তো সেই সময়েই এই প্রাইমারি শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছে এই সমস্ত ব্যক্তিরা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে যে ঠিক কী আপডেট উঠে আসছে এবং চাকরি কীভাবে পেয়েছে, কাদের চাকরি চলে গেল, সম্পূর্ণ আপডেট থাকছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আপনাদের সামনে তুলে ধরেছি এই আপডেটটি পুরোপুরি, কোনো রকম এটি ফেক নিউজ নয়, আপনারা বুঝতে পাচ্ছেন, সম্পূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো বলা হচ্ছে তখনও ভোটাধিকার হয়নি কিন্তু টেট পরীক্ষায় পাস করে তারা সরকারি স্কুলের প্রাথমিক শিক্ষক হয়ে গিয়েছে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন তাহলে কেলেঙ্কারি ঠিক কতটা গভীর পর্যায়ে চলে গিয়েছে। তো এই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগে ক্রমাগত যেভাবে শিরা উপশিরায় দুর্নীতির হদিস মিলছে, তাতে স্বাভাবিকভাবেই শিহরিত গোটা শিক্ষা সমাজ। কার্যত এ রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলায় এমন কিছু সন্দেহভাজনদের তালিকা দেখে চোখ কপালে উঠতে বাধ্য, যাদের ২০১৪ সালে টেট পরীক্ষার আর পর চাকরির অনুমোদন দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, তো সজল হালদার। অর্থাৎ ২০১৪ সালে টেট পরীক্ষা যে হয়েছিল, তো তারপরেই এই সমস্ত ব্যক্তিরা চাকরি পেয়ে গিয়েছিলেন। তো এক কথায় এরা উচ্চ মাধ্যমিক পাশ আদৌ করেছিল কি না, সেটা এক সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এখানে নাম উল্লেখ করে দেওয়া হয়েছে সজল হালদার, ২০১৪ সালের টেট পরীক্ষার্থী। রেকর্ড অনুযায়ী ১লা জানুয়ারি ২০১৪ তার বয়স ছিল ১৬ বছর ৯ মাস, কিন্তু তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং ফেল করলেও তার চাকরি হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে মেমো নম্বর উল্লেখ করা হয়েছে। ২০১৭ এর ১১ ফেব্রুয়ারি তাকে চাকরির নিয়োগপত্র দিয়ে দেয় পর্ষদ। অর্থাৎ তিনি পরীক্ষায় বসেছিলেন, টেট পরীক্ষায় ফেলও করেছিলেন এবং সেই সঙ্গে আবার চাকরির নিয়োগপত্র পেয়ে গিয়েছে। পরের জন হচ্ছে শেখ ফারুক আহমেদ, ২০১৪ সালের টেট পরীক্ষার্থী। ১লা জানুয়ারি ২০১৪ সালে তার বয়স ১৬ বছর ৭ মাস। টেট পরীক্ষায় পাস না করতে পারলেও তাকে ২০১৭ সালের ১১ ফেব্রুয়ারি নিয়োগপত্র দিয়ে দেয় পর্ষদ। সুস্মিতা সাহা, পর্ষদের পক্ষ থেকে ২০১৭ এর ১০ই ফেব্রুয়ারি নিয়োগপত্র তিনি পেয়ে যান। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেমো নম্বরগুলো কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ তারা যে নিয়োগপত্র পেয়েছে সেটা এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। তো তিনি ২০১৪ সালের টেট পরীক্ষার্থী, ১লা জানুয়ারি ২০১৪ই তার বয়স ছিল ১৬ বছর ১১ মাস এবং তিনিও পাস করতে পারেননি। অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী তাদের ভোটাধিকার না থাকলেও তারা সরকারি চাকরিপ্রাপ্ত এবং সমাজ গড়ার কারিগর হিসাবে নিযুক্ত হয়ে গিয়েছেন। ২০১২ থেকে ২০১৪ এই রকম ৩৮ জন ভুয়ো শিক্ষকের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদকে পাঠিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটি হচ্ছে দ্বিতীয় তালিকা, আর সেই তালিকা প্রকাশিত হতেই সাড়া পড়ে গিয়েছে। তবে এখানেই শেষ নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ আশ্চর্যজনকভাবে জৈনিক সুকুমার সরকারকে চাকরি দিয়েছে, যার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় বয়স ছিল ৪৭ বছর ৬ মাস এবং তিনি যথারীতি পাস করতেও পারেননি। পূর্ব বর্ধমান জেলার এই ৩৮ জন ভুয়ো শিক্ষকের বেশিরভাগই পূর্ব মেদিনীপুর জেলার বলে জানা যাচ্ছে। কালনার দুই বোন মিঠু রায়, পাপিয়া রায় এবং পাপিয়ার স্বামী সুদীপ পালিত চাকরির নিয়োগপত্র পেয়ে গিয়েছে। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে উল্লেখ রয়েছে, প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে। তারাও যথারীতি পরীক্ষায় পাস না করেই চাকরি পেয়ে বহাল তবিয়তে চাকরি করেও যাচ্ছেন।
কিন্তু এখানেই বাঁশ সাধল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর এক চরম নির্লজ্জতার ছবি সামনে এসে গিয়েছে, তাতে নিয়োগ দুর্নীতির হাড় কঙ্কাল বেরিয়ে পড়েছে। প্রথম দফায় 272 জন প্রাথমিকে ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করেছে পর্ষদ। তার মধ্যে বর্ধমান জেলার মোট 17 জনের নাম ছিল। আর দ্বিতীয় দফার তালিকা প্রকাশের পরে দেখা যাচ্ছে কেউ পরীক্ষায় পাস মার্ক করতে পারেননি, অর্থাৎ পাসই করেননি। প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়ম অনুযায়ী 150 নম্বরের মধ্যে অন্তত 60 পেতে হবে পাস করার জন্য, অথচ কেউ পেয়েছে 30, কেউ পেয়েছে 35, অর্থাৎ 30-এর গণ্ডিকেও বেরোতেই পারেনি। প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক গত 13/6/2022 জেলা শিক্ষা পর্ষদকে জারি করা এক নোটিশে এই তালিকার প্রত্যেককে অবিলম্বে চাকরি থেকে বরখাস্তর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, গত 5 বছর ধরে চাকরি করে আসা এইসব শিক্ষকের চাকরি পেল কীভাবে? কীভাবে একজন নাবালক টেটের মতন পরীক্ষায় বসার সুযোগ পেল? প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা এর দায় এড়াতে পারেন না, বিশেষ করে যখন এ রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী হাপিতিস করে দিন গুজরান করে চলছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, আমাদের দেশে প্রধানত চাকরি করার যে বয়স সেটা হচ্ছে 18 থেকে সাধারণত শুরু হয়ে থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এরা 17 হয়নি, অর্থাৎ 16 বছর বয়স, তাতে এরা চাকরির পরীক্ষায় বসেছে। চাকরির পরীক্ষায় বসে এরা অকৃতকার্য হয়েছে, ফেল করেছে, তারপরেও এরা নিয়োগপত্র পেয়ে গিয়েছে এবং 5 বছর ধরে এরা চাকরি করে যাচ্ছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন। তো আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না।